গেলে বাঘে খায়, বেঁচে গেলে ভূতে পায়, না কি জানি একটা কথা আছে। তো কিছু কিছু ক্ষেত্রে এই কথাটা কিন্তু ভুল। নে এখন দেখ আমার শেয়ার স্ক্রিন। ম্যাম কি অফ করে দিলেন? না তো, আপনার নেট চলে গেছে, আমি কিছুই করিনি। আচ্ছা আচ্ছা, আমি দেখছি তাহলে। আমারটা জোড়া লাগে গেল কেমনে? জোড়া লেগে গেছে? না ঠিক আছে, হ্যাঁ খাচ্ছি। ম্যাম দুইটা কার্ড জোড়া লেগে গেছে তাই বললাম। জুম আউট করেন তাহলে হবে। আসলে দুইটা কার্ড একসাথে হয়ে গেছে কেন? সেটাই তো ম্যাম, আমি রাত্রেবেলা আলাদা আলাদা করে রেখে দিলাম। আচ্ছা, লোগো আপনি বানাইছেন? না বানাইছি মানে ও যে নিয়ে এসে বানাইছি, কেটে ইয়ে কুটে। মানে কি ইয়ে থেকে ডাউনলোড করে নিয়েছেন? হ্যাঁ বানাইছি অন্য একটা জিনিস, কিন্তু এখান থেকে নিয়ে এসে কেটে কুটে বানানো হয়েছে। আচ্ছা, আপনার আইকন গুলো নিয়ে সমস্যা? ওয়ালাইকুম আসসালাম। আইকন গুলো অনেকগুলো দিন হয়েছে, ক্লাস শেষ হয়ে গেল আজকেরটা। না আমার নেট না, এই জন্য জয়েন করতে দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম, বলেন আইকনের প্রবলেম। হ্যাঁ, আইকন হচ্ছে আপনার এক একটা এক এক রকম, এক রকম আইকন দিবেন, ঠিক আছে? এমনি সেটিংস ঠিক আছে। ম্যাম এই আইকন গুলাতে একটু প্রবলেম হচ্ছিল, ওই যে আইকন ফাইন্ডার থেকে নিয়ে আসার পরে এখানে যখন সেট করি না, তখন কেন জানি শুধু গোলটা আসে আর মাঝখানের যে আইকনটা থাকে সেটা শো হয় না। অনেক কষ্টে কেমন কেমন করে জানি সেট করলাম। কেন এরকমটা হওয়ার কথা না? এই ক্ষেত্রে আপনার এসভিজি বা এআই ফরম্যাট নামালেই তো আপনারা এখানে ওপেন করতে পারেন। ম্যাম এআই ফর্ম ওপেন তো করছি, ওপেন করা যায়। আচ্ছা ওইটা আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখেন এটা একটু। ম্যাম দুইটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে একটু সমস্যাও আছে। হ্যাঁ বলেন সেইটা। এই যে আপনি একটা আঁকুবুকি করছেন, এটা একটু সমস্যা। আঁকুবুকি করছেন ঠিক আছে, পরে হচ্ছে আপনি এটাকে এই যে এসে একটা গোল বানাই ফেলছেন না, এসে একটা গোল না বানায় এই পাশে বাম সাইডটা যেরকম আছে না, এরকম হ্যাঁ বাম সাইডটা যেমন এরকম আছে, হ্যাঁ এই সাইডটা এরকম হলেই তাহলে দেখতে ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে। আর এটা জোড়া লাগে কেন? আমি কি গ্রুপ করার সময় কোনো প্রবলেম করে ফেলছি? হয়তো একসাথে গ্রুপ করে ফেলছেন।
আরেকটা দেখাবো ম্যাম, হ্যাঁ যে এটা এখানে আরো ডিজাইন লাগাবো, বুঝতেছি না কি হচ্ছে। এখানে আপনার আইকন সমস্যা এবং ইয়েগুলো ম্যাম ওগুলাই এখানে নিয়ে আসছি আমি, আর আইকনের প্রবলেম হচ্ছে সেটা। আর হচ্ছে আপনার টেক্সট গুলো অনেক বড় বড় হয়ে গেছে, টেক্সট ছোট হাতের হবে, ফেসবুক আইডি বলেন, ইমেল আইডি বলেন, এইসব সব কিছু ছোট হয়, বড় হয় না। ইমেল তো ছোটই আছে, ইমেল তো ছোটই আছে। আর হচ্ছে আপনার ইয়েটা ফেসবুক আইডিটা বড় আছে, আর ইয়ে হচ্ছে আপনার লোকেশনে হচ্ছে লোকেশনটা ক্রিয়েট করা, সার্কেলটা দেইনি। না সেটা না, লোকেশনে হচ্ছে আপনার প্রথমটা ব্লক লেটার হবে, পরের ব্লক ছোট হবে, হ্যাঁ ওই যে ইয়ে হবে টাইটেল কেস, টাইটেল কেস। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আপনি এইখানে যে এই যে একটা ইমেজ এনে বসাইছেন এটা কিন্তু ক্রিয়েট করা যায়, ঠিক আছে? যদি আপনি কোনো এই ধরনের কিছু ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে ওটা ক্রিয়েট করে নিতে হবে, মানে গ্রাফিক্যাল কোনো কিছু যদি ইউজ করেন আপনি ক্রিয়েট করে নেবেন, সেটা আপনি এরকম ইমেজ টাইপ ইউজ করতে পারবেন না, ঠিক আছে? জিনিসটা সুন্দর হয়েছে, আপনি আপনার কনসেপ্ট ভালো হয়েছে। এটা এটা তো বানানো যাবে ইজি, জাস্ট এগুলা ক্রিয়েট করে বসাই দিতে হবে। হ্যাঁ এটা ক্রিয়েট করে নিতে হবে। যদি আপনি কোনো মানুষের ছবি বা খাবারের ছবি এই ধরনের আর কি ছবি ফটোগ্রাফ তাহলে আপনি বসাইতে পারবেন, কিন্তু আপনি ক্রিয়েশন করা যাবে গ্রাফিক্যাল কোনো কিছু তৈরি করে নিতে হবে, ঠিক আছে? এখানে আমার ছবি আঁকা দিব। আচ্ছা ম্যাম এখানে কি কিছু দেওয়া যায়, আমার কাছে কেমন জানি কমতি কমতি লাগতেছে, কিন্তু মাথায় আমি নিতে পারতেছিলাম না রাতে আর কি করা যায়। হোয়াইট করে দেন ইয়েটা, এই ম্যাথমেটিক ক্লাস অথবা লোগোটাকে হোয়াইট করে দেন, ম্যাথমেটিক থাকুক লোগোটা হোয়াইট করে দেন। আর এই যে আপনি ইলাস্ট্রেশনটা করবেন এই ইলাস্ট্রেশনটা এইখানেও বসাবেন, বসায় হচ্ছে অপাসিটি কমাই দিবেন, যেটা ব্যাকগ্রাউন্ডের মতো করে রাখবো, পুরাটা কি রাখবো? পুরাটাই রাখবেন, তবে অপাসিটি কমাই দিবেন, একদম হালকা বোঝা যাবে। বুঝছি, তাহলে জাস্ট ব্যাকগ্রাউন্ডের করবে। আচ্ছা আরেকটা জিনিস দেখান ম্যাম, বলেন। এই যে দেখেন এটার সাথে এটা লাগানোর কোনো ওয়ে আছে? লাগানোর মানে এই যে দেখেন হ্যাঁ আলাদা হয়ে যাচ্ছে, আমি বলতেছি এই কার্ডটা এটার সাথে একদম সেট আপ করে দিব। আপনি ইয়ে করে দেন, গ্রুপ করে দেন, তাহলে তো হয়ে যায়। গ্রুপ তো করছিলাম ম্যাম, এটা সম্ভবত ইয়ে আছে আপনার নিচের যেই রেক্টাঙ্গেলটা আছে এটা হচ্ছে আপনার লক করা আছে, আনলক করে নেন। হ্যাঁ লক করা আছে, হ্যাঁ লক করছিলাম। সেট কি হয়েছে? হ্যাঁ হয়েছে, আনগ্রুপই তো দেখাচ্ছে, মানে গ্রুপ হয়ে আছে এটা সিলেক্ট হয়নি, ওইটা সিলেক্ট হয়নি, এবার সিলেক্ট হয়েছে। ম্যাম এইটা কি এরকমই থাকবে নাকি ওটা সহ গ্রুপ হয়? না এটা এরকমই থাকবে। আর সেই সবগুলোকে ধরে আপনি সেন্টার লাইন দেন তাহলে চলে যাবে। সেন্টার লাইন কোনটা ম্যাম? হরিজন্টাল সেন্টার লাইন, এটা ডিস্ট্রিবিউট দিচ্ছেন, ডিস্ট্রিবিউট দেন না, অ্যালাইন দেন এই পাশেরটা আপনার লেফটের ছয়টার মিডল দুটা, মিডল দুটা, হ্যাঁ এই পাশে তিনটা এটা দেন, ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন দেন আর হচ্ছে হরিজন্টাল সেন্টার অ্যালাইন দেন। নরিন কি অবস্থা আপনার?
আর ম্যাম এই যে আইকন গুলা সেট আপ করছি, তো এই আইকনের সাথে আমি যেগুলা অ্যালাইন করবো আর কি, তো শুধু আইকন কয়েকটা ধরে অ্যালাইন করবো নাকি এটা সহ অ্যালাইন করব? আপনি আইকনের আইকনের শুরুটা এবং শেষটা এই দুইটা ধরে হচ্ছে আপনি একদম এই টেক্সটের বরাবর নিয়ে বসাবেন, তারপরে এটার মধ্যে একটা ডিসটেন্স ক্রিয়েট হলো না, হ্যাঁ, এরপরে মিডলে যেগুলো আছে সবগুলো একসাথে সিলেক্ট করে আপনি যখন ডিস্ট্রিবিউশন দিবেন, ডিস্ট্রিবিউশন দিলে আপনার প্রত্যেকটা থেকে একটা থেকে একটা সমান দূরত্বে হবে। এই হলো কথা, ঠিক আছে ম্যাম আমি এডিট করে নিব। আচ্ছা, ও আর একটা যেটা আইকন গুলা দেখাচ্ছিলাম, আইকন ফাইন্ডার কই গেল? এই যে ম্যাম নিয়ে আসলাম, শিফট ধরে ছোট করলাম, কি হলো? এরকম হচ্ছিল। এখন হচ্ছে আপনি পুরাটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ দেন। কন্ট্রোল এ সিলেক্ট হয়েছে, এবার দেখেন, এবার ট্রান্সফর্ম করেন। আচ্ছা হয়েছে, এখন এখান থেকে এখানে নিয়ে আসলাম, সাইজে ছোট বানাইলাম আরো। গ্রুপ করে নেন তাহলে একসাথে থাকবে, গ্রুপ নেই, কন্ট্রোল জি দেন শুধু সিলেক্ট করা আছে। নিচে নিয়ে আসি না হলে এর সাথে গ্রুপ হয়ে যাবে না? আলাদা হয়ে গেছে আপনার। না ম্যাম বললাম কার্ডের উপর গ্রুপ করলে তো কার্ড সহ গ্রুপ হয়ে যাবে, যখন বলছি তখন এটা সিলেক্টেড ছিল শুধু। পুরোটা সিলেক্ট করেন, পুরোটা সিলেক্ট হয়নি। পুরোটা হয়নি, আপনি ড্র্যাগ করেন একটা কোণা থেকে সবগুলো ড্র্যাগ করেন বাইরে থেকে। কি বললি? আমি তো বলে দিল বাইরে থেকে ড্র্যাগ করো, সিলেক্ট করো বাইরে থেকে টেনে নিয়েছি। ওই আপনি কার্সারটা এখানে রেখে, হ্যাঁ এই যে এবার ড্র্যাগ করুন, কন্ট্রোল জি। আচ্ছা ম্যাম ধরেন এটা আমি লাগাইলাম, আমার এই হোয়াইট কালারটা চেঞ্জ করতে চাই এখান থেকে। আচ্ছা হোয়াইট কালারটা আপনি ক্লিক করেন, হোয়াইট কালারটার উপরে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, এবার কালার আবার ক্লিক করেন, সিলেক্ট হয়েছে লেফট? না না, হ্যাঁ লেফট ক্লিক করলে হবে। এখন আপনার গ্রুপ করা আছে, আপনার গ্রুপ করা আছে তো এই জন্য সবকিছুর কালার এখন চেঞ্জ হয়ে যাবে। এটা আনগ্রুপ করে নেন, আনগ্রুপ করে বাইরে ক্লিক করেন, আইসোলেট মোড থেকে বের হন। এটাকে ক্লিক করে আনগ্রুপ করে নেন, হ্যাঁ বাইরে ক্লিক করেন, এবার শুধু হ্যাঁ মিডলে এটা ক্লিক করেন, হ্যাঁ এটা আর গ্রুপ করা আছে, এটাকে আনগ্রুপ করে নেন, আনগ্রুপ করে নেন, আগে কালার দিয়েন না, করলাম তো আনগ্রুপ ম্যাম, আবার করতে হবে, রিলিজ করেন, মাস্ক করা আছে রিলিজ করে দেন। এটাকে রাইট বাটন ক্লিক করলে আপনি মাস্কের একটা অপশন পাবেন, রিলিজ মাস্ক। এবার বাইরে ক্লিক করেন, নেক্সট এখানে আবার ক্লিক করেন, এবার কালার চেঞ্জ করতে হবে। ও মানে জাস্ট অনলি ইয়ে দিলেই হবে, রিলিজ মাস্ক করলেই হবে? তাহলে এগুলাকে আমাকে সেট আপ করে রেখে দিতে হবে, সরি গ্রুপ করতে হবে।
मैं मेटा स्ट्रोक कलर ना देखिए क्लिक करन बाहर टाइम देखिए ना वही भावे ना शुद्ध बाहर ये आरो ज़ूम करें ना स्ट्रोक करना এভাবেও তো রাখা যাবে ম্যাম পারবেন আমি তাহলে পরে এডিট করে নিচ্ছি আচ্ছা এবার ইস্যু দেখা मैम कॉम्प्लीमेंट जानान खूब खराब হইছে খুব ভালো হইছে মিডিয়াম কিছু একটা দেন কমপ্লিমেন্ট তো আমি অলরেডি বলে দিলাম যে আপনার সেটিংস ঠিক আছে শুধু কিছু কিছু ভুল আছে সেই ভুলগুলো তো বলে দিলাম কোনটা ভালো হইছে ম্যাম ওইটা না এটা কোনটা রিশুটটা না আপনারটা রিশুটটা তো দেখানোই হয়নি আমার দুইটার মধ্যে কোনটা ভালো হইছে ম্যাথমেটিক্স এটা ভালো লাগছে মানে দুটাই ম্যাথমেটিক্স আই মিন একটা গ্রাজুয়েশন ক্যাপ আর একটা হলো কম্পাস আচ্ছা ওই যে যেটাতে হচ্ছে আপনি গ্রাফিক্যাল সাইটটা করতে বললাম না ওইটা ঠিক আছে আমি ফন্টগুলো তো ঠিক ছিল ম্যাম ফন্ট ঠিক ছিল আপনার আপার কেস লোয়ার কেসে সমস্যা ছিল কেসটা হ্যাঁ কেসটা ঠিক করে দিলাম আর এগুলো ঠিক আই করে সমস্যা আচ্ছা এখন আমরা ইস্যুর বিষয়টা দেখি আচ্ছা কি গান শুনতেছ আচ্ছা পিজ্জা দেখি একটু বড় করে মানে জুম করেন দেখি আপনার আইকনগুলো আপনার আইকনগুলো অত্যাধিক বড় হয়ে গেছে ঠিক আছে আপনার ইয়া কই কোম্পানি ইয়া হচ্ছে হলো ব্লিডের নিচে চলে গেছে ওয়েবসাইট হচ্ছে আপনার ব্লিডের নিচে চলে গিয়েছে আর কেটে যাবে তো এটা বাকি সব ঠিক আছে উপরে দিব ও তো ব্লিডের মানে ব্লিডে চলে গেছে কেটে যাবে পিজ্জাটা ক্রিয়েট করছিস আইকন যদি ক্রিয়েট করছি তাহলে বলতাম একটুখানি ইয়া দিয়ে দিস ক্যাপসিকাম এই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম লোগো কি আপনি করেছেন ম্যাম এটা আমি বানাইছি আচ্ছা লোগো খুব সুন্দর হয়েছে সবই নিজেই বানাইছে এটা কি ফ্রন্ট সাইড না ব্যাক সাইড আসলে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড হচ্ছে কিন্তু আসলে এই যে আমাদের ডিটেইল লেখা থাকে যেটা সেটা আর এটা তো একটা কার্ডেরই এপিট ওপিট হয় হ্যাঁ আচ্ছা আরেকটা দেখি হ্যাঁ ভালো দেখি টেক্সট কালার কম্বিনেশন গুলো ভালো লাগতেছে ব্ল্যাক এন্ড ইয়েলো ঠিক আছে এ কি আপনি বানাইছেন নাকি লোগো কি আপনি বানাইছেন লোগো ম্যাম স্টিকার স্টিকার নিয়ে আসেন ম্যাম এখানে স্টিকার ইউজ করা যায় কি কি ইউজ করা যায় আর কি কি যায় না সেটা জ্ঞান দান করেন যেগুলো যেসব জিনিসগুলো আপনি ড্র করতে পারবেন সেগুলো অবশ্যই আপনাকে ড্র করতে হবে আপনি পিএনজি ইউজ করতে পারবেন না আর যদি সেগুলোর হচ্ছে আপনি ভেক্টর ফাইল কোনোভাবে মানে কোথা থেকে ম্যানেজ করতে পারেন এটা হচ্ছে দুই নম্বরই আইডিয়া যদি ভেক্টর ফাইল অ্যারেঞ্জ করতে এটা একটু ড্র করা যাবে ম্যাম এটা ড্র করা যাবে
যদি ধরেন সময় নাই সেক্ষেত্রে আপনি পিএনজি না, আপনি যদি সেটার ভেক্টর ফাইলটা নামাইতে পারেন এআই বা ইপিএস বা এসভিজি, তাহলে সেটা আপনি ইউজ করতে পারেন, কারণ ক্লায়েন্ট বলতে পারবে না যে আপনি এটাকে মানে নিজে ক্রিয়েট করেন নাই। আবার এখানেও একটা ঘটনা আছে, আপনি এমন কিছু ইউজ করেন না যেটা হচ্ছে ওরা বুঝে ফেলে যে আপনার এটা নিজের ক্রিয়েট করা না, আপনি ভেক্টর ফাইল নামাই নিয়েছেন। ঠিক আছে, অনেক কিছু হিসাব আছে। হ্যাঁ, জিনিসটা দেখতে ভালো লাগছে কিন্তু আপনার এটা ক্রিয়েট করে নিয়েন, ইপিএস ইউজ মানে আই মিন পিএনজি ইউজ করেন না। ফার্স্ট টাইম তো ম্যাম ফটোশপের থেকে এটা খুবই ইজি। ফটোশপে তো লেয়ার নিতে হয়, এই মাস্ক রাস্টার করো, ক্লিপিং মাস্ক করো, আমার মাথার উপর দিয়ে যায়, এখানে কিচ্ছু করা লাগে না, মন মতো শুধু মনের ভাবনাগুলো বসায় দিলেই হয়। হ্যাঁ, এটা মোর ইজি। আমি আপনাদের শুরুতে হচ্ছে এটা শুরু করতে বলছিলাম, পরে হচ্ছে আমাকে অথরিটি থেকে বলা হয়েছে যে না ফটোশপ আগে শুরু করতে হবে। হ্যাঁ, অন্য ব্যাচে কিছু কিছু ব্যাচে কিন্তু আগে জরুরি করাচ্ছে, আমি বলেছিলাম, পরে হচ্ছে কে মোর্শেদ ভাই বলছে যে না আসলে সিস্টেম তো এটা না, সিস্টেম ওটা তো যাই হোক, যেটাই আগে শুরু করেন একটা শুরু করলেই হয়েছে, করলেই হলো, দুইটা তো পারছিস, যেটাতে তোর ইজি লাগবে তুই সেটা করে নে। এখন তো আপনারা দুটোই পারেন, আপনার যেখানে ইজি লাগবে সেখানে কাজ করবেন। তা ঠিক আছে, রিশু যে আইসক্রিম আর পিৎজার লোভ দেখাইলো, এখন তো জাতিকে ছেড়ে দিবে না। আপনারা খাবেন ওনার কাছ থেকে? আই হ্যাঁ ম্যাম, আমি বলছি ঢাকায় আসো সময় আমি খাওয়াবো। তুই কই খাওয়াবি প্লেস ঠিক কর, আমি সত্যি সত্যি আসতেছি। আচ্ছা, ডমিনোসে? আমি চিনি না। সানাউল ভাইয়া কি অবস্থা ভাই? আপনি কই ভাই? আমি খালি জয়েন করলাম আপনার সাথে কথা বলার জন্য। গানটা সেই না, আমার সাথে একটু শেয়ার করব। হ্যাঁ, করতেই দেখতে চাই। লোগো কি লিখছে সেটা, লোগোটেক ডিজাইনটা ভালো লাগছে, এমনি ইচ্ছা মতো বসাই দিছি, এটা পরে ক্লায়েন্ট। আচ্ছা, ডিজাইনটা ভালো লাগছে কিন্তু ডিজাইনটা সরে গেছে, ইয়া তো আরেকটা করতে পারি। আচ্ছা, ডিজাইনটা ভালো লাগছে কিন্তু ডিজাইনটা সরে গেছে, আর হচ্ছে আপনার টেক্সটের অবস্থা ভর্তা বানাই দিয়েছেন, প্লাস হচ্ছে আপনার আইকন গুলা যাচ্ছে তাই অবস্থা। ঠিক আছে, আর লোগো আমার একটা প্রবলেম হয়েছে, এই টেক্সটগুলো আমি মানে ফন্ট চেঞ্জ করতে পারতেছি না। টেক্সট টুল নেন, টাইপ টুল নেন, টাইপ টুল নিয়ে অথবা টাইপ টুল নিতে হবে না, আপনার যে সিলেক্ট করা আছে না, সিলেক্ট হলে এখানে শো করতেছে যে উপরের থেকে চেঞ্জ করে সিলেক্ট ক্যারেক্টারের পাশে, এই যে ম্যাম শো করে না ক্যারেক্টারের পাশে দেয়। মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমাদের আলিফ ভাই এসেছেন এইখানে, এটাই আমি খুঁজে পাচ্ছিলাম না ম্যাম, এই খুঁজেছিনি। ম্যাম এখানে ফাইন্ড মোড দেখতেছি, এখান থেকে কি ডাউনলোডে ফাইন্ড মোডে দিয়ে দেখতো কি আসে? কি কিছু না, খুব সুন্দর হয়েছে। তবে তুই এই যে বারকোডটা কিন্তু ব্যাক সাইডেও দিতে পারিস, কি বলেন ম্যাম? বারকোড, কিউআর কোডটা অনেক বেশি বড় হয়ে গেছে। আমি আরেকটা ক্যানভাস কোড ম্যাম, ক্যানভাস দিয়ে আরেকটা আমি করতে পারিনি, ওইটার নাম আর্টবোর্ড ম্যাম, ওই এইটা ওই পাশে দিয়ে, আর এটা তো মনে হয় কোম্পানি নাম
সিএন ট্রান্সপোর্ট এটা দিয়ে যদি বারকোড দিয়ে কিউআর আপনি যখন হচ্ছে আর্টবোর্ড নিবেন, এই যে ধরেন নিউ ডকুমেন্টে যান, আপনি ফাইলে যান, হ্যাঁ নিমে যান, এই যে দেখেন আপনি যখন নিউ ইয়ে নিবেন তখন এখানে দুই দেখেন, এই যে এই আর্টবোর্ড এখানে দুই করে দেব, দুই করে দেন, তাহলেই আপনার হচ্ছে দুইটা আর্টবোর্ড চলে আসবে। আর আপনি উইড হাইট না বাড়ায় ব্লিড নেন, ব্লিড নেন। আর এই উইড হাইট কেন বাড়াইছেন, এটা তো বাড়ানোর দরকার নেই, 0.125 করে হবে। এখানে হবে 3.5 আলি, নিচে একটা 2, এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে 1.125 125 125 পয়েন্ট কি দিবে, পয়েন্ট 125, এটা কি লিংক করে দেব না, হয়েছে না, এবার আপনি দুইটা আলাদা আলাদা সাইডে করতে পারবেন, ঠিক আছে। আর আপনার এখানে দেখেন ইয়াগুলো একটু সাইডে সরে গেছে, দেখতে পাচ্ছেন, এই যে এগুলা, হ্যাঁ ম্যাম এগুলা আমি বাইরে করছি যে তখন তো আমি ইয়া করে নিতে পারি নাই, সেই জন্য আমি ভাবছি এটা কাটিয়ে যাবে। ও আচ্ছা, হ্যাঁ এখন তো পারছেন, এখন বুঝে করবেন, ঠিক আছে। ম্যাম আজকে ক্লাস শুরু হয় না এখনো, মানে আপনি শিখান নাই কোনো কিছু এখনো, হচ্ছে ওনারা কি শিখছে সেটা, আমি এটার ব্যাক সাইডে দিতে চাচ্ছিলাম লোগো, দেন ওই যে এখনো যে দুটো তো আপনি নিতে পারছেন, হ্যাঁ এটা ব্যাক সাইডে, এই লোগোটা ব্যাক সাইডে দিয়ে কালার কি পুরো সাদা করে দিলে ভালো হবে না অন্য কালার দিব, না কালার গুলো তো ভালো লাগছে, কালার গুলো ঠিক আছে, শুধু আপনার মানে সেটিংস গুলো ভালো লাগে নাই, ওই আপনার আইকন তারপর হচ্ছে ফন্ট এসব ভালো লাগে নাই, আর হচ্ছে আপনার কিউআর কোড অত্যাধিক বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, হুম আপনার ডিজাইনটা এবং কালারটা ভালো লাগছে, ঠিক আছে এটা কমপ্লিট করি খুব সুন্দর হবে। আর লোগোটা হচ্ছে আপনি এই এটার সাথে অ্যাডজাস্ট করে দেন, কোম্পানির নাম সিএন ট্রান্সপোর্ট, সিটি দিয়ে কিছু একটা বানাইনি, মানে ডাবল কাজটা তো বুঝতেছি না, না এটা আমি এমনিতেই করছি শুধু ইয়ার জন্য শর্টকাটে, ঠিক আছে শর্টকাট করে রাখ এটা একটু, আচ্ছা এটা কমপ্লিট করবেন, আচ্ছা আচ্ছা আমি ইনভাইট দিচ্ছি, রাকিবের মাস্টার কার্ড আমরা দেখে ফেলছি, চার দিয়ে দেব, ম্যাম কালকে যেটা দেখাইলাম না,
ম্যাডাম এ তো একে উইনার করছে ম্যাম, এটা ম্যাম যে এস দিছে আমার হয়তো এটা মানে হয়তো বা স্টাইলাস দিয়ে করছে যে উইনার হইছে, না হলে তো ম্যাম মানে মাউস দিয়ে তো এরকম করা সম্ভব না। দেখি ইয়াতে যান এন্ট্রিতে যান দেখি বড় করে দেখি। আচ্ছা এটা 700 নাম্বার শুরুতেই থাকবে, এটা এন্ট্রিতে গেলে শুরুতেই থাকবে, ওই দেখেন শুরুতেই ওর এন্ট্রিটাই আছে। নিচে নামেন, হ্যাঁ নিচে নামেন। আচ্ছা আর হচ্ছে আপনার পেন্সিল টুল বলে একটা টুল আছে, সেই পেন্সিল টুল দিয়ে ড্র করা যায়। আবার হচ্ছে গ্রাফিক্যাল যে পেন যে ডিভাইস যেটা ওটাতেও কিন্তু মানে আপনি ইচ্ছা মতো ড্র করতে পারবেন, ওটা দিয়েও করতে পারে। তবে সে হচ্ছে ইয়ে দিয়ে করছে কি বলে আলাদা আলাদা ফন্টের আলাদা আলাদা লেটার নিয়ে করছে, কারণ আমি এই ফন্টগুলো আজকে সকালেই দেখছি। ঠিক আছে ও এক একটা ফন্ট থেকে এক একটা নিয়েছে। আচ্ছা এরকম হতেই থাকবে, এটা নিয়ে হচ্ছে কষ্ট করার কিছু নাই ম্যাম। এখন ম্যাম মানে এইটা মানে কালকে এটা দেখালাম ম্যাম আপনাকে, তো এখানে আমি বুঝতে পারতেছি না ম্যাম, এই তো এখানে যে 5 স্টার দেওয়া আছে না আর এখানে যে 4 স্টার দেওয়া আছে পার্থক্য এটা কি ম্যাম কনটেস্ট মানে কনটেস্ট হোল্ডার কি দিছে এটা, না এরা আগে কাজ করছে তার রিভিউ এটা? না না কনটেস্ট হোল্ডার দিছে, তার কতটা ভালো লাগছে এটা সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে সে এই স্টার গুলো দিছে। আচ্ছা আচ্ছা ম্যাম এটাই আর কি, তাহলে ম্যাম মানে এরকমই করতে হবে আর কি, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে ওনার এরকম পছন্দ। কনটেস্ট হোল্ডার আসলে কখন কেমন কে যে কি আর কেমন পছন্দ করবে এটা আসলে বলা যায় না, ঠিক আছে? অনেক বিচ্ছিরি টাইপের কাজও দেখে মানে কনটেস্ট হোল্ডার একেবারে জিতাই দিবে এবং তাকে $100 উপরে দিয়ে দিবে, আবার হচ্ছে কখনো কখনো খুব সুন্দর কাজকে ওরে রিজেক্ট করে দিবে। জি ম্যাম বুঝতে পারছি ম্যাম, এটা তে একটু কাজ করতেছি আমি, 18 আছে হ্যাঁ। আপনাদেরকে তো ওয়েবসাইট ব্যানার তৈরি করানো দেখানো হয়েছে। জি ম্যাম আমি মানে লেহাগুলো পড়ে যা বুঝলাম, হয়তো বা উনি হয়তো তিনটা ছবি চাইছে, এই ব্যানারটা চাইছে একটা ডিজাইন, আর ওনার দুইটা প্যাকেজ আছে প্লাটিনাম প্যাকেজ আর হচ্ছে এই এফএক্স মাস্টারি প্যাকেজ, এই দুটা প্যাকেজের জন্য দুইটা ডিজাইন চাইছে, আর হচ্ছে মানে এটা চাইছে, এই তিনটা চাইছে। আচ্ছা এটা আনেন কি বলে আপনার ডেসক্রিপশন? জি ম্যাম মানে দেখেন তাই বলছেন না নাকি ডেসক্রিপশনটা দেখি একটু পড়ি। জি ম্যাম I need two modern images and modern banner given from my website. Okay, and I need to modern design. হ্যাঁ দুটো ইমেজ করে দিতে হবে সে যেই টাইপের বলছে, আর একটা হচ্ছে ব্যানার করে দিতে হবে। জি ম্যাম এটা ম্যাম ব্যানারের কাজ করতেছি, মানে ব্যানারটা হলে ওটার জাস্ট কপি করে দুইটা মানে ওই টাইপেরই দুইটা ওনার মানে কি বলে ওইটা আর দুইটা ছবি এই স্টাইলে করে দেব। তো ম্যাম এইটা কেমন মানে কালার কি কোনো চেঞ্জ করতে হবে নাকি? ইয়েলো কালারটা একটু চোখে পড়তেছে। ইয়েলো কালারটা একটু বেশি মানে ইয়ে লাগছে, এটা একটু ইয়েলোটা একটু কমাই দেন। উপরের যে প্যাকেজের যে ইয়েলো গুলো আছে এগুলো ঠিক আছে, কিন্তু আপনি যে নিচে যে অংশটা দিছেন
এটা হচ্ছে আর একটু মানে কম ইয়েলো দেন, আর এটা একটু স্মুথ করে দেন, মানে একটু মানে ডার্কের মধ্যে ইয়েলো কিন্তু লাইট ইয়েলো না দিয়ে ডার্ক ইয়েলো। হ্যাঁ ডার্ক ইয়েলো আছে, আপনি লাইট করে দেন। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে সুবিধা হবে। ও লাইট করে দেব। হুম আচ্ছা, এই অবজেক্টের এই যে আপনি এই ধারটাকে আর স্মুথ করে দেন। ম্যাডাম এটা নাকি না এটা, এই যে আপনি ইয়েলো যেই অবজেক্টটা নিয়েছেন এটা, মানে এটা ইয়েলো যে এই যে আপনি নিচে যে অংশটা নিয়েছেন না, এটা এই অংশটা। আচ্ছা আপনার কি এটা ভেক্টর আছে নাকি রাস্টার করে ফেলছেন? এটা তো ম্যাম মানে পেন টুল দিয়ে করছি। হ্যাঁ তাহলে আপনি ইয়ে পাথ ধরে করে ফেলতে পারবেন। এখন পাথ আসছে, পাশের পাথ সেন্টারতে ক্লিক করেন, পাশেরটা পাথের দেখেন। হ্যাঁ এই যেটা, জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ম্যাম আমি এটা করতেছি। আর কে কি দেখাবেন? কি ফারিয়াল কাজ করছেন? আমার বাসায় প্রোগ্রাম হচ্ছে, আমি শুধু আপনাদের সাথে কথা বলার জন্য জয়েন করলাম, একটু পরে মনে হয় লিভ নিতে হবে। খাবার টাবার পাঠিয়ে দিয়েন, আচ্ছা তো আপনাদের কাজকর্ম এই পর্যন্ত। আর ইয়ে কই নরিন কই? এই তো ম্যাম আসি। কি অবস্থা আপনার? এই তো আসি ম্যাম আলহামদুলিল্লাহ, কাজ করছি, কাজ ছাড়া আসি আলহামদুলিল্লাহ। কাজ ছাড়া আছেন? আচ্ছা কেউ একজন হচ্ছে ভিডিওটা অন করেন, আমি একটু একটা এসএস নিই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে অফ করতে পারেন। নরিনের কি মানে প্র্যাকটিস চলতেছে নাকি চলতেছে না? ম্যাম বলেন,
এই যে আইকনগুলো যে নিলাম এবং রিলিজ করলাম, সেই জিনিসগুলো সেভ করব কোন মুডে, মানে কোন টাইপে? পিডিএফ আছে, এআই আছে, ইপিএস, এগুলো কোন টাইপে? আপনি এআই করে রাখবেন। ঠিক আছে, তো আমরা ব্রেকে যাই, ব্রেক থেকে এসে বাকি অংশ দেখছি। ঠিক আছে, এই যে আমি অন করে ইয়েটা করছি, অবজেক্টটা নিয়েছি। এখন দেখেন এই যে উপরে একটা ট্রান্সফর্ম আছে অপশন বার, এখান থেকে আপনি পারবেন। ঠিক আছে, লিংক করা থাকলে তো লিংক করে আসবে, আর যে লিংক না করা থাকে সেক্ষেত্রে আপনার সেপারেট আসবে। আবার আপনি এখান থেকে ট্রান্সফর্ম পাবেন, এই যে। ঠিক আছে, দুইটা অপশন থেকে আপনি করতে পারবেন। আমাদেরকে জিজ্ঞেস করলেন আপু, এইটা দিয়ে একটা বিজনেস কার্ড বানাও, অন্য কারোর সাথে কথা বললে? না না, সেটা ঠিক আছে না, উনি মজা করে বলতো, উনি নর্মালি ভালোভাবে কথা বলতো, বাট যখন মানে আমরা আমরা থাকতাম তখন হচ্ছে এই আঞ্চলিক ভাবে কথা বলতো। আপনি একটু ঢাকার ভাষায় কথা বলেন শুনুন। আমি আমার উপর চেষ্টা করব, আমরা দেখতেছি টিমের কুসুম ফিরোজের কথা না খুব আস্তে আস্তে শুনতে পাচ্ছি আমরা। আমি হেডফোন ইউজ করতেছি তো, ব্লুটুথ হেডফোন, যার কারণে প্রবলেমটা হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ, এটা কি কোনো কনটেস্টের জন্য নাকি? কি নিজে ক্রিয়েট করছেন নাকি? না না, আমি একটু আপনাকে কনটেস্টটা দেখাই। হুম হুম, দেখান। দাঁত দুটো খরগোশের দাঁত হয়ে গেছে। Your request to verify your identity has been declined. আমি তো বলছি ওইটাই বারবার শো করতে শুরু করে। এই যে ওরা হচ্ছে মানে আমার এখানে দেখছেন, এদের স্কেচও কিন্তু খুব সুন্দর হয় নাই, সে স্কেচ করতে যায় ঘুষে মেজে অবস্থা খারাপ করে দিছে, কিন্তু সে জাস্ট একটা থিমটা ফুটাই তুলছে। আপনাদেরকে আমি যখন বলছি যে লোগো বা বিজনেস কার্ড আপনারা স্কেচ করবেন, আপনারা গায়ে তোলেন নাই। আমি তারপরে যে এখানে অনেকে সাবমিট করতে যে আপনারা যে পাখাটা আছে পাখা ইউজ করতে আপনারা ইউজ করতে তা আমি করি না। অনেকে মানে অনেকে আবার হচ্ছে উনি যে স্কেচ করছে সেরকম কিছু ফলোই করেনি, যেমন এই লোগোটা
স্যার আপনি কিছুই ফলো করেননি দেখেন সে জুমবি বানাই দিছে এটা এত বড় বড় চোখ বানাই দিছে হ্যাঁ এ বানাই দিছে তবে এটা ভালো লাগলো এই যে থার্ড যে এটা ওটা ভালো লাগছে স্কেচিং এটা ভালো লাগছে স্যার ম্যাম বুঝলাম দেখিয়ে ইয়াটা দেখিয়ে ব্রিফিংটা করুক আরেকটা কি দিছে দেখি আরেকটা ইমেজ কি দিছে আচ্ছা এই কারণেই ওই লোকটা হচ্ছে একটু মানে ইয়ে টাইপের করছে যে জুম্বি টাইপের করছে বুঝছি মানে দুইটা ইমেজের কম্বিনেশন করছে যার জন্য সে ওই জিনিসটা সে ডিটেইল মেইনটেইন করছে ঠিক আছে এখানে যে অনেকেই পার্টিসিপেট কালকে যখন আমি নেই তখন ছিল একজন তো ভাবলাম যে স্পষ্ট করে দিই রাতের বেলা তিন চার ঘন্টা কাজ করে দিই এখন দেখি বাবা ইতালির জন্য না এটা দেখো বেশি এন্ট্রি করবে না ধরেন আর হয়তো 10-15টা করতে পারে কিন্তু খুব বেশি করবে না এখানে হাইয়েস্ট 50-60টা এরকম হবে কারণ কেউ এটার মাস্কট টাইপের ড্র করতে চায় না এখানে হচ্ছে ম্যাম পেস্ট কালার এর ইংলিশ কি সায়ান জি ম্যাম সায়ান কালার এই যে এইটা না এই যে ওর পাখাটা যে কালার এটা না হ্যাঁ সায়ান কালার ম্যাম এখানে কোন না এখানে ওই অপশনটা নাই এখন আগে ছিল ইন্ডিভিজুয়াল আচ্ছা ম্যাম আমি কি ওদের পাখাই কি এরকম কাজ করে দিব আরেকটা আপনিও একটু শেড দিয়ে দেন দেখেন আচ্ছা এটা গেল ম্যাম আরেকটা দেখাই দেখেন যেই কাজ করবেন একটা কাজ করবেন ওরা আপনারা হচ্ছে র্যান্ডম কাজ করতেছেন ঠিক আছে র্যান্ডম কাজ না করে ধরেন ওরা কিন্তু যদি শুধু মাস্কট বা সব কার্টুন তৈরি করে শুধু কার্টুনই তৈরি করে লোগো তৈরি করলে শুধু লোগোই তৈরি করে যে যেটাতে হচ্ছে এক্সপার্ট হয় কিন্তু একটা জিনিস এক্সপার্ট হয় আপনি সব দিকে হাত পা মেরে কিন্তু পারবেন না ঠিক আছে তাহলে লোগোই করবনি এখন থেকে আর যেটা যদি আপনার মনে হয় আপনি এইসব কার্টুন টাইপ জিনিসগুলো তৈরি করবেন তাহলে এটাও করতে পারেন আমি মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স বলেন আর বিভিন্ন জনের কাছ থেকে শুনলাম যা এটাই বেস্ট আপনি কি কোনটা করেন আমি আমি আপাতত কিছু করি না আমি ভিডিও এডিটিং করি
ভিডিও এডিটিং করেন ম্যাম কোন সফটওয়্যারে? আমি অ্যানিমেশন এন্ড ভিডিও এডিটিং করি, আমি প্রিমিয়ারও ইউজ করি, আফটার এফেক্টও ইউজ করি। আবার কিছু কিছু ক্ষেত্রে ম্যাম এই যে এখন এখান থেকে দেখাই, হ্যাঁ কিছু ক্ষেত্রে হচ্ছে ফাইনাল কাট প্রো ইউজ করি। ম্যাম ভিডিও থেকে মানুষ কেটে দিতে পারে? সত্যি? হ্যাঁ আচ্ছা এটাতে আপনি কি বুঝাইছেন সেটা বলেন আগে। এটা ভালো লাগছে, এটা ঠিক আছে। এটাও ঠিক আছে। কিন্তু আরেকটা যেটা দেখালেন ওইটার আমি কোনো আগামাতা পাইনি, যে এটার কোনো আগামাতা পাইনি। আপনার এক সাইজের হয়েছে আর ওটাও এক সাইজের হয়েছে, হ্যাঁ এটা চলে ঠিক আছে। এটা চেয়ে উপরটা ভালো লাগছে। এটা একদম নরমাল, উপরেরটা ঠিক আছে। ম্যাম আমি যেহেতু দুটো একসাথে সাবমিট করছি ম্যাম, তো সেই ক্ষেত্রে কি প্রবলেম হবে? এটা এটা আমি একসাথে এইভাবে এইভাবেই সাবমিট করছি, যেভাবে দেখতে পাচ্ছেন না? তাহলে ও কোনটা আপনাকে জিতাবে সেটাই তো বলতেছি, কি প্রবলেম হবে তো নাকি? তাই না, ওইটা আমি করে দিব। তাইলে তো আমার এটা তো প্রবলেম আছে। হ্যাঁ আপনি যে একসাথে দিয়েছেন সেটা তো বলার নেই। দুটো একসাথে দিয়েছি। ওকে ম্যাম এই কয়টাই আমার কাজ। আচ্ছা আপনি হচ্ছে আপনার ফাইবারের গিগটাও রেডি করে ফেলেন, আবার এই যে ইয়ার পোর্টফোলিওটাতেও এগুলো তুলে ফেলেন, কি বলে ফ্রিল্যান্সারের। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপর নেক্সট আর কি আছে? কার নাজমুল আপনার জন্য একটা ইয়ে হচ্ছে, আপনি গুগল ট্রান্সলেট ইউজ করবেন। গুগল ট্রান্সলেট ইউজ করলে আপনি যেরকমই ইংলিশ লিখেন ওরা ওখানে দেখাই দিবে যে আপনার বাংলাটায় কি ভুল আছে, ঠিক আছে? তখন আপনি ওটা এডিট করতে পারবেন। হিরোজের ট্র্যাক খুঁজে পাইছি।
আমার কি খুঁজে পাইছো? এই ব্যাগ, ব্যাগ এই যে যেটা দেখাচ্ছো এটার কন্টেন্ট এটা আমার এখনো স্ক্রিন ইয়ে হয়নি, আউট হয়নি। ম্যাম ঠিক আছে, আমি আউট করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার অফ দেখেন নাজমুল, এই যে গুগল ট্রান্সলেটে গেলাম, এই যে দেখেন এখানে আমার বাংলা দেওয়া আছে আর এখানে ইংলিশ। তাই যে দেখেন আমি যদি লিখি, এই যে এখানে পাশে কিন্তু বাংলা চলে আসছে। আপনার ইংলিশ বাংলার দুর্বলতা কোনো কিছুই ম্যাটার করবে না, ঠিক আছে? এই যে আপনি থ্যাংক ইউ ম্যাম। আরেকটা জিনিস হচ্ছে আপনি গ্রামারলি ইউজ করবেন, গ্রামারলি একটা সফটওয়্যার, আপনি ওটা ইউজ করলে আপনি অটোমেটিকই আপনি যখন ক্লিক করবেন ওরাই কারেক্ট করে দিবে। ম্যাম যদি ধরেন আমি একটা সেন্টেন্স লিখতেছি সেখানে আমার গ্রামারে ভুল হচ্ছে, সেটা লিখে দিলে ওটা ঠিক আসবে এরকম, মানে মিনিংটা ইংলিশে ঠিক আসবে এরকম কিছু? গ্রামারলি, গ্রামারলি ইউজ করেন, ওখানে ওরা হচ্ছে আপনার কিওয়ার্ড ইউজ করলে গ্রামার ঠিক থাকবে, প্লাস হচ্ছে গ্রামাটিক্যাল কোনো ভুল থাকলে সেটা করে দিবে। মানে এটা কি মানে ইউটিউবে আসবে নাকি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিছু খুলতে হয়? কিছুই না ওখানে, কিছুই না, আপনি জাস্ট গ্রামারলি নাম, ম্যাম ওয়েবসাইটের গ্রামারলি দাঁড়ান, এই যে এটা শুধু, অথবা এই যে এখানেও কিন্তু আপনার একদম সেন্টেন্স ঠিক করে দিবে, ঠিক আছে? গুগল ট্রান্সলেটেও কিন্তু আপনার গ্রামারের যে সব সমস্যা হবে সেগুলো ওরা সলভ করে দেয়, ঠিক আছে? এই যে আপনি এখান থেকে এই যে দেখেন অ্যাড টু ক্রোম, এটা হচ্ছে ফ্রি, আপনি এটাতে যদি ক্লিক করে দেন তাহলে আপনাকে ফ্রি ওরা ইয়ে দিবে, সার্ভিস দিবে। এই যে তাহলে গুগল দিয়ে আপনিও সাইন আপ করে নিতে পারেন, অটোমেটিক আপনার যেটা থাকবে ওটাই ও নিয়ে নিতে। একটা হচ্ছে গ্রামারলি আর একটা গুগল ট্রান্সলেট, তাই না? ম্যাম গ্রামারলি ইউজ করব কখন, মানে এখান থেকে কপি করে কি ওখানে ইউজ করা যাবে নাকি? আপনি হচ্ছে কোনো কপি টপি কিছু করতে হবে না, ও অটোমেটিক আপনি যেখানে লিখবেন ও অটোমেটিক শো করবে। আপনি যখন যে গুগল ইয়েতে কি বলে ক্রোমের সাথে যখন আপনি অ্যাড করে নেবেন তখন দেখবেন যে সে একদম একবারেই ও কাজ করবে। এই দেখেন এখানে আপনি কি হেল্প চান, কিভাবে অ্যাড করবো ম্যাম, এই যে আমি দেখাচ্ছি। আপনি এখানে ক্লিক করার পরে আপনার একটা অপশন আসবে, আপনি এই যে আমার তো মনে হয় অলরেডি ইয়া হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে অলরেডি আমার। ওখানে অ্যাড টু ক্রোম বলে একটা অপশন আসে, শুরু তো দেখাইলাম না, এই যে অ্যাড টু ক্রোম, এটি কোনো এক্সটেনশন টুলস এইরকম কিছু? হ্যাঁ এক্সটেনশন, একটা এক্সটেনশন কাজ করবে ওইটা, আপনার যে কোনো জায়গায় আপনি যখন লিখবেন সাথে সাথে ও গ্রামাটিক্যাল যে সব ভুল আছে স্পেলিং মিস্টেক থেকে শুরু করে সব কিছু ও চেক করে দিবে। ধরুন আমি ফেসবুকে একটা কিছু লিখলাম, ওখানে যদি ভুল লিখি তাহলে অটোমেটিক্যালি কারেকশন হয়ে যাবে? ফেসবুকের জন্য কাজ করবে কিনা আমি সেটা জানি না, তবে যেহেতু ফেসবুকের সাথে ও দেখাচ্ছে যে যে ওই যে দেখেন ইনস্টল গ্রামারলি ব্রাউজার এক্সটেনশন টু চেক ইউর রাইটিং অন জিমেইল ফেসবুক টুইটার লিঙ্কডইন এন্ড অল আদার ফেভারিট সাইট। হ্যাঁ আপনার সব সাইটে কাজ করবে, ঠিক আছে? তবে আরেকটা জিনিস কাজ করবে না, সেটা হলো আপনি পিসিতে ডাউনলোড করে মোবাইলে যদি চান সেটা কাজ করবে না, ঠিক আছে? পিসিটা পিসিতে আর মোবাইলেটা মোবাইলে,
আচ্ছা তো এই হলো আপনাদের দুটো অপশন আপনারা এটা এই যে ম্যাম একটা লিখে দেখান আমি এখন ডাউনলোড হচ্ছে আমার ও আচ্ছা কি কি যে আমার এখানে দেখাচ্ছি আমি কি কি চাচ্ছি স্পেলিং এন্ড গ্রামার মানে স্পেলিং এন্ড গ্রামার চাচ্ছি না সাউন্ড ফ্লুয়েন্ট আমার দরকার নাই ক্লিয়ার কমিউনিকেশন সিনোনিম ওকে কয়টা হলেই হবে আই ওয়ান্ট হেল্প আইডেন্টিফাই নাই সাউন্ড ইনফরমেটিভ ওকে আমার সিলেক্ট মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি যে আমাকে কি কি দেখাবে কি কি ফ্রি আছে সেগুলো দেখাচ্ছে স্পেলিং গ্রামার পাংচুয়েশন কি কন্টিনিউ ও তার মানে এটা হচ্ছে একটা মানে পে করার টুলস আছে পে করেও নিতে পারো সেজন্যই বললাম ম্যাম যে হচ্ছে যে এটার মানে কত ফ্রি এরকম কিছু নাকি যেহেতু ওই যে আমাদের যে তিনটা দরকার শুনুন আমাদের তো দরকার হলো আপনার গ্রামাটিক্যাল ভুল স্পেলিং মিস্টেক আর পাংচুয়েশন এই তিনটা জিনিসই আমাদের দরকার হয় হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন দেখাচ্ছে ডেমো ডকুমেন্ট ঠিক আছে যে স্পেলিং এইটা হচ্ছে এই যে দেখেন আছে এখানে দেখাচ্ছে হলো যে কি হবে ঠিক আছে আবার হচ্ছে ইফেক্টিভ তো যেটা আপনি সমস্যা হবে সেটা হচ্ছে যে ও কালার করে দিবে ওই পাশে দেখাই দিবে যে কি হবে এক্সেপ্ট কারেকশন এখানে হবে সিলেক্ট করা অবস্থায় অ্যাড টু ক্রোম ঠিক আছে এখন হচ্ছে যে আমি যদি এটা দেই তাহলে যে ঠিক হয়ে গেছে কিন্তু আমার তো দেখি আমি আর একটু ভুল কিছু লিখি কই নিয়ে গেল আমাকে ও আচ্ছা যে আমার অ্যাক্টিভ হয়েছে ক্রোম ইজ নাও অ্যাক্টিভেটেড ঠিক আছে এখন আমি যেখানে এডিট করব লিখবো সেখানে সে কাজ করবে যে ডেস্কটপে যদি আমি কাজ করি ডেস্কটপেও ইয়ে হবে মোবাইলে ইয়ে করা যাবে আর ডেমো তো দেখলেন যে আমি জাস্ট ওটা সিলেক্ট করে যেখানে দিব ওইখানে কাজ হয়ে যাবে আচ্ছা ম্যাম আউটলুক কি অ্যাকাউন্ট খুললে কি কোনো সুবিধা আছে আউটলুকে কেন অ্যাকাউন্ট খুলতে হয় আউটলুক হচ্ছে আপনার জিমেইল এর মতই এমন কিছু আলাদা কিছু না ঠিক আছে জি ম্যাম দেখেন আমরা এই যে এটা নিলাম এখানে যে অ্যাক্টিভ 17 আওয়ার্স রিমেইনিং মানে আর 17 আওয়ার আছে এটার 19 আওয়ার আছে 15 আওয়ার আছে রিমেইনিং থাকলে আছে আর লেফট হইলেই ক্লোজ হয়ে গেছে আর পেন্ডিং যদি হয় তাহলে এটা ক্লোজ হয়ে গেছে আর যদি ক্লোজ বলে তাহলে ওটার মানে কনটেস্টের উইনারও ঘোষণা করে ফেলছে কিছু কিছু জায়গায় লেফট লেখা দেখি ওইটা হচ্ছে আপনার কনটেস্টই সরাই দিয়েছে ঠিক আছে ম্যাম আমাদের কি আর লোগো বানানো শিখাবেন নাকি মানে শেষ বোঝানো বোঝানো শেষ এখন আপনারা লোগো তৈরি করবেন করে করে আমাকে দেখাবেন আমি শুধু ওই লোগোটাই করতে চাচ্ছি সেজন্য বলতেছি হ্যাঁ তো আপনি আপনাকে তো মাথার মধ্যে ঢোকে না একটা জিনিসই ঢোকাতে আচ্ছা আমার মতে আপনি লোগো না করেন কারণ লোগো করতে অনেক অনেক ব্রেইনস্টর্ম করতে হয় ঠিক আছে কোনটা বেটার হবে তাইলে আপনি ফ্লায়ার করেন অথবা বিজনেস কার্ড করুন এখন যেটা করাচ্ছেন বিজনেস কার্ড তো কালকে তো লাস্ট পার্টে শুরু করছেন আমি দেখি নাই
ভিডিও গুলো দেখেন ইলাস্ট্রেটর আসলে তেমন কিছু নাই সাল লাগবে তাই শুধু কার্ডের উপর তুলে দিবেন তেমন কিছু নাই আজকে কি করবা তোমরা প্রচুর জিনিস আছে আপনি করেন শুনেন আপনি করেন আমরা বুঝাই দিচ্ছি আপনাকে আসুন আমাকে বললেন হ্যাঁ আপনি আমরা ব্রেক থেকে আসি তারপরে হচ্ছে আপনি একদম শুরু থেকে করবেন আপনাকে আমি বুঝাই দেব কিভাবে করতে হবে ঠিক আছে ম্যাম অনেক কিছু আছে আমি এটা বলতেছি কিন্তু আসলে টাফ যেটা কোন কঠিন এই জিনিসটা হচ্ছে না বা এই জিনিসটা করতে ঝামেলা লাগে আমার কাছে বলতেছি যে এইটা নাই এটা তুমি প্রথম থেকে যে মনোযোগ দিয়ে করছো সেজন্য মনোযোগের জন্য এখন আপনার ইয়েতে গেলে তো হচ্ছে কাজ করতে কাজ করা খুব টাফ ঠিক আছে কাজ কোনটাই সহজ না বুঝিনা আপনাকে পে করবে অথচ আপনি মানে ইজিলি কাজ করবেন না এখানে তো অনেক মানে কিছু নিজেকে ক্রিয়েট করতে হচ্ছে আর ওখানে ইনফরমেশন মানে কালেক্ট করতে হয় তাই না সেজন্য এটা একটা সুবিধা এটাই একটা সুবিধা এছাড়া তো এটাই প্লাস পয়েন্ট ম্যাম তাছাড়া আর কোনো ইজি নাই মানে ওইটাতেও অনেক মানে কঠিন একটা কাজ পাওয়া বিশেষ করে নিউ যারা আছে তাদের জন্য পাওয়া ভাই সব জায়গায় কঠিন কোন জায়গাতে হচ্ছে আপনি বলতে পারবেন যে কাজ পাওয়াটা কঠিন না সব জায়গায় আমি এই সব কাজ এর জন্য জানি ম্যাম ব্রেকে যাওয়ার আগে আপনাকে জাস্ট একটা জিনিস দেখাইতাম ম্যাম হ্যাঁ হ্যাঁ দেখান দাঁড়ান জি ম্যাম দেখেন আমরা আরো কিছুক্ষণ পরে যাব আমরা 4:30 যাব ম্যাম এই তিনটা ডিজাইন করলাম ম্যাম ওটার জন্য এটা মেইনটা এটা একটা প্যাকেজের এটা আরেকটা প্যাকেজের আচ্ছা আপনি তিনটা ডিজাইন না আলাদা আলাদা দেন আমরা একটু পরে হচ্ছে দেখে যাব 5 মিনিট পরে তার আগে হচ্ছে আমরা নরিনের জন্য ওই ইয়াটা খুঁজে বের করি ম্যাম আমাকে কত হেল্প করে কত ভাবে হেল্প করে বাট আমি তারপরেও কিছু পাই না তাহলে আর কি বলবো বলেন ভালো লাগে এটা কোনো বিষয় না রুলস গুলো আমার কাছে লেখাই আছে আপনার জন্য ইজি হবে ম্যাম শুধু নরিনাপুর জন্য হ্যাঁ শুধু আমার জন্য জিনিসটা হচ্ছে নরিনি চেয়েছে আপনারা চান নাই বুঝতে পেরেছি চাইলাম এখন আজকে কি ফ্রি আছো রাতে 11টা 10টার দিকে 10:30 11টার দিকে আমারে আস করছে জি এই বায়াটা ম্যাম আমার আমার এই বায়াটা তো ভালোই ম্যাম তিনটা ছবি করে নিচ্ছে মাত্র $30 দিয়ে এ তো ম্যাম তিনটা ডিজাইন করে নিচ্ছে মাত্র $30 দিয়ে মাত্র বলেন না $30 এই যে যে ছবিগুলো দিচ্ছে না এই যে ওখান থেকে বায়ার তো এরকমও করতে পারে ওকে তো এই হলো আমাদের একটা অবজেক্ট নিয়েছি এখান থেকে এখানে আমরা ড্রপ শ্যাডো দিব কিভাবে আপনাদের ওখানে লেয়ার স্টাইল ছিল ওইখান থেকে আপনারা ব্লেন্ড অপশন থেকে দিতেন তাই তো আচ্ছা এখন হচ্ছে আমরা ইফেক্ট থেকে দিব ইফেক্ট থেকে যে দেখেন এখানে সব আছে ড্রপ শ্যাডো ফেদার ইনার গ্লো আউটার গ্লো সবই আছে শুধু বেবেল দিতে পারবেন না
ঠিক আছে এই যে প্রিভিউ দেই প্রিভিউটা আসতে একটু সময় লাগে আমার লাইটটা দাও তো এই যে চলে আসছে রিশু দেখতে পাইছেন জি ম্যাম দেখতে পাচ্ছি এই যে আমি যদি এখন 0 করে দেই তাহলে অফসেট ভ্যালু 0 হয়ে গেছে এটা ওই যে উপরে উঠে গেছে আমি যদি আরো 0 করে দেই ওর ওই যে দেখেন দেখছেন ম্যাম ইউটিউবে দেখলাম তবে বুঝি না এই জন্য আপনাকে বলছি এই শ্যাডোটা আমি বুঝছি বাট এই যে কাগজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটা টানা শ্যাডো থাকে না কাগজের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানে মানে ম্যাম লাইটের লাইটের যে শ্যাডোটা লম্বা হয় না লম্বাটা ওইটা হচ্ছে আপনি যে একটু বাড়াই দিবেন তাহলে এটা ইয়ে হবে আর ব্লার ভ্যালুটাও বাড়াই দেন তাই তো ঠিক আছে আর কাগজের এক পাশ থেকে আরেক পাশে যদি অনেক দূর থাকে তাহলে সেটা হচ্ছে আপনার এটা করতে হবে একটা অবজেক্ট নিবেন দাঁড়ান আমরা একটা রেকট্যাঙ্গেল নেই এই যে রেকট্যাঙ্গেল একটা নিলাম এখন হচ্ছে আমরা ড্রপ শ্যাডো দিব না আর একটা নিলাম এই যে দেখেন নিয়ে এর অপাসিটি কমাই দেব ঠিক আছে আরো কমাই দেব এবং এটাতে একটা ব্লার দিয়ে দিব আমরা গাউসিয়ান ব্লার ঠিক আছে অনেক ব্লার হয়ে গেছে এটা ঠিক আছে হয়ে যা দেখেন কি ম্যাম বুঝছি যদি আপনি আপনার ইচ্ছা মতো শ্যাডো চান তাহলে এইভাবে দিতে হবে আর যদি এরকম শ্যাডো চান তখন আপনি যে কালারটাও যদি চেঞ্জ করে দেন এখন তো হচ্ছে ইয়েলো আছে আমি যদি একটু ইয়ে দিই গ্রে কালার দিই গ্রে কালার আর এটাকে উপরে এনে দিতে হবে এই অবজেক্টটাকে আমরা উপরে নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে আচ্ছা মজার ব্যাপার হলো আপনার ফটোশপে ইফেক্ট চেয়ে আমার পিসি এবং আমি দুইটাই হচ্ছে উল্টা পাল্টা টাইপের